রাজীব, মিলিয়ে না গেলেও ভয়ের কিছু নেই, আপনি ছাড়া ফাঁসাওয়ার মতো কাউকে পাচ্ছি না আমি হাতের কাছে। আর বিশ্বাস করুন, প্রাণ থাকতে আপনাকে কোনো রকম বিপদে ফেলবো না আমি। হয়েছে হয়েছে, বিদ্রুপের হাসি হাসল মায়া ওয়াং। আমার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, কাজেই আমার জন্য আপনার ক্ষুদ্র মস্তিষ্ক না ঘামালেও চলবে। রানার সামনে এসে দাঁড়ালো শেফ। আর দয়া করে কচি খুকিও ঠাওরাবেন না আমাকে, কাজে নেমেছি যখন তখন আত্মরক্ষা করবার ক্ষমতাও আমার আছে। কার্যক্ষেত্রে আমার ক্ষমতার পরিচয় পেলে আশ্চর্য হয়ে যাবেন আপনি। উঠে দাঁড়ালো রানাও। অসহিষ্ণু মায়া ওয়াং এর জ্বলন্ত চোখের দিকে স্থির দৃষ্টিতে চেয়ে মৃদু হাসলো, বলল, যে কোনো কাজ আপনার চেয়ে ভালো পারবো আমি, ভাববেন না, আমাকে পেয়ে লাভই হবে আপনার। কিন্তু এক মিনিটের জন্যে আপনার মিলিটারি মেজাজ আর মাতব্বরির ভাবটা ছাড়ত তো, আপনার বন্ধুত্ব চাই আমি। সব যদি ভালোই ভালোই চুকে যায় তাহলে হংকং পৌঁছে আবার আপনার সাথে দেখা হতে পারে না? কপটা তার আশ্রয় গ্রহণ করে ভেতর ভেতর একটু খারাপ লাগলো রানার। মেয়েটিকে ভালো লেগেছে ওর, বন্ধুত্ব যদি হয় ভালোই, কিন্তু রানার আসল উদ্দেশ্য এই বন্ধুত্বের সুযোগে ওদের দলে ঢোকা। বন্ধুত্বকে স্বার্থের খাতিরে ব্যবহার করতে চিরদিনই ঘৃণা বোধ করে সে, কিন্তু করতেই হবে, কর্তব্য ইজ কর্তব্য। রানার চোখের দিকে চেয়ে ধীরে ধীরে কোমল হয়ে এলো মায়ার জ্বলন্ত দৃষ্টিটা। অসহিষ্ণু কর্তৃত্বের ভাবটা চলে গেল চেহারা থেকে। এই প্রথম সে স্পষ্ট অনুভব করলো কতখানি শক্তিশালী একটা ব্যক্তিত্বের সামনে দাঁড়িয়ে আছে সে। রানার মধ্যকার প্রবল পৌরুষ এবং প্রচণ্ড ক্ষমতার বিচ্ছুরণ অভিভূত করে ফেলল ওকে। মেয়ে মানুষের এ ব্যাপারে ভুল হয় না, দেরিতে হলেও উপলব্ধি করলো মায়া ওয়াং। সত্যি তার সামনে দাঁড়ানো লোকটির তুলনায় কোনো দিক থেকে সে কিছুই নয়। লোভনীয় ঠোঁট দুটো ফাঁক হলো একটু, আড়ষ্ট হয়ে এলো কথাগুলো। আমি আমি মানে, থেমে গিয়ে ঢোক গেল মায়া, তারপর নিচু গলায় বলল, বুধবার কোনো কাজ নেই আমার, সন্ধ্যায় ডিনার খেতে পারি আমরা একসাথে আটটায়, কাউকে কিছু বলতে পারবেন না এ ব্যাপারে। রিপালস বে হোটেল, ভিক্টোরিয়া থেকে আধ ঘন্টার পথ, আপনার অসুবিধে আছে? রানার চোখের দিকে না চেয়ে ঠোঁটের দিকে চেয়ে রইল মায়া ওয়াং। চমৎকার হবে, অসুবিধে কি, হংকং পৌঁছে আর কাজ নেই আমার, বুধবারের অপেক্ষায় আজ থেকেই আমার দিন কাটতে চাইবেন আর। রানা ভাবল, আর বেশি ঘাটানো ঠিক হবে না, কোনো কিছু ভুল করে বসবার আগেই কেটে পড়তে হবে এখান থেকে। যাক, আর কিছু বলবার আছে? আবার কাজের কথায় ফিরে গেল সে। ঘোরটা কেটে গেল মায়ার। না বলে কি যেন মনে পড়লো ওর, চট করে জিজ্ঞেস করল, কয়টা বাজে এখন? একটু আগে ঘড়ির দিকে চেয়েছিল রানা, তাই নিজের ঘড়ির দিকে না তাকিয়ে মায়ার সোনার রেস্ট ওয়াচের দিকে চেয়ে বলল, 8:45। ভুলেই গেছিলাম, কাজ আছে আমার। ঘুরে দাঁড়িয়ে দরজার দিকে হাঁটতে আরম্ভ করল মায়া। রানা চলল পেছন পেছন। তালাটা খুলে দরজা খুলবার আগে ঘুরে দাঁড়ালো মায়া ওয়াং। চোখের দৃষ্টিতে রানার ওপর বিশ্বাস আর বন্ধুত্বের ভাব, বলল, আপনি পারবেন, শুধু প্লেনে আমার কাছ থেকে দূরে সরে থাকবেন, আর যদি কিছু গোলমাল হয় তাহলে ভয় পাবেন না। এবার যদি ঠিকঠাক কাজ করতে পারেন, এ ধরনের কাজ আপনাকে আরো জোগাড় করে দেবার চেষ্টা করব। আর একটু হাসলো মায়া, আর আমাদের যে আবার দেখা হবে সে কথাটা গোপন রাখবেন, কোনোভাবে যদি প্রকাশ পায় তাহলে আর কোনোদিনই দেখা হবে না, কথাটা মনে রাখবো, আমার মনের অবস্থা জানলে এতবার করে সাবধান করতেন না। কাঁচটা একটু ঝাঁকিয়ে দরজা খুলে হাঁ করে দিল মায়া ওয়াং। রানা বেরিয়ে গিয়ে দাঁড়ালো করিডোরে, ঘুরে দাঁড়িয়ে কিছু বলতে যাচ্ছিল, অবাক হয়ে দেখলো ঠোঁটের ওপর একটা আঙুল রেখে কথা বলতে নিষেধ করছে মায়া ওকে। মৃদু হাসল রানা, এ হাসিরও কোনো প্রত্যুত্তর এলো না মায়ার কাছ থেকে। স্থির দৃষ্টিতে রানার চোখে চোখ রেখে ধীরে এবং দৃঢ় হাতে বন্ধ করে দিল সে দরজাটা রানার মুখের ওপর। লম্বা করিডোর ধরে চলে গেল রানা লিফটের দিকে। চুপচাপ দরজার ওপাশে দাঁড়িয়ে থেকে কান পেতে রইল মেয়েটি। রানার জুতোর শব্দ মিলিয়ে গেল দূরে। ফিরে এলো সে শোবার ঘরে, আয়নার সামনে গিয়ে দাঁড়ালো,
গুনগুন করে গান ধরলো একটা। মাঝে মাঝে নিজের অজান্তেই গান থামিয়ে ভাবতে লাগলো ওই নিষ্ঠুর চেহারার বলিষ্ঠ বুদ্ধিমান লোকটার কথা। একটা বিচিত্র হাসি ফুটে উঠল ওর ঠোঁটে। ঠিক যখন 9টা বাজতে 5 মিনিট বাকি, বেরিয়ে এলো মেয়েটি হোটেল থেকে বাইরে। রাস্তা পার হয়ে হাঁটতে থাকলো দক্ষিণে। 9টার সময় পৌঁছলো সে একটা পাবলিক টেলিফোন বুথে। 3 বার রিং হতেই ওপাশের রিসিভার উঠানোর ক্লিক শব্দ পাওয়া গেল। চুপচাপ শুনতে থাকলো সে টেপ রেকর্ডারের খসখস শব্দ। পুরো 1 মিনিট পর ওপাশ থেকে একটা শব্দ কানে এলো, বলো। হাতের রুমালটা মুখের ওপর রেখে বলল মেয়েটি, মায়া বলছি, নতুন হেল্পার ঠিক আছে, টেনিস খেলে, র্যাকেট নেবে সাথে, আই রিপিট, র্যাকেট নেবে সাথে, বাকি ব্যবস্থা সব ঠিক, 10:05 রিং করবো আবার। রিসিভার নামিয়ে রেখে হোটেলে ফিরে এলো মায়াওয়া। বারবার ওই লোকটার কথা মনে আসছে কেন? বারবার ওর মুখের চেহারাটা ভেসে উঠছে কেন চোখের সামনে? মঙ্গলবার সকাল 9টার মধ্যেই মালপত্র গোছগাছ করে তৈরি হয়ে নিল মাসুদ রানা। এককালে যার দাম এবং চাকচিক্য ছিল প্রচুর, এমনি একটা পুরানো দুমড়ানো সুটকেস জোগাড় করে ফেলেছে সে। একজন টেনিস খেলোয়াড়ের সুটকেসের মতোই দেখতে হয়েছে সেটা। একজোড়া দামি স্যুটের সাথে খেলার পোশাক পরেছে, এমনকি একজোড়া দুর্গন্ধযুক্ত কেডস পর্যন্ত আছে তার মধ্যে। কয়েকটা ডানলপ বল আছে নতুন পুরানো মেশানো। গোটা কতক সাদা শার্ট, একজোড়া নাইলনের মোজা, 4টে আন্ডারওয়্যার, তার মধ্যে 2টো স্পোর্টস মডেল ইত্যাদিতে প্রায় ভরে এসেছে সুটকেসটা। এবারে একটা ছোট অ্যাটাচি কেসে সাবান, টাওয়েল, ইলেকট্রিক শেপ, হাউ টু প্লে পোকারের একটা অর্ধেক মলার ছেঁড়া বই, পাসপোর্ট আর টিকিট রাখলো সে সাজিয়ে। আর একটা গোপন কুঠুরিতে ওর ওয়ালথারের জন্য একটা সাইলেন্সার এবং 4টে এক্সট্রা ম্যাগাজিন ভর্তি 32 রাউন্ড 3.2 ক্যালিভারের গুলি রাখা আছে সযত্নে। টেলিফোন বেজে উঠল। রানা ভাবল গাড়ি এসে গিয়েছে বুঝি, কিন্তু অবাক হয়ে শুনল রিসেপশনিস্ট বলছে, ইন্টারন্যাশনাল ট্রেডিং কর্পোরেশন থেকে একজন লোক দেখা করতে চায়। চমকে উঠল রানা, ITC অর্থাৎ পাকিস্তান কাউন্টার ইন্টেলিজেন্স। রানা জানে সাংহাইয়ে ওদের ব্রাঞ্চ আছে, কিন্তু তাদের সাথে নিষ্প্রয়োজন বোধে যোগাযোগ করেনি সে ইচ্ছে করেই, তাছাড়া সময়ও কম। কিন্তু এই শেষ মুহূর্তে কি সংবাদ নিয়ে এলো PSI? এরাও তাহলে চোখ কান খোলা রেখেছিল? সোজা উপরে পাঠিয়ে দিন, বলল রানা। কয়েক মিনিট পর ঘরে ঢুকলো একজন শান্তশিষ্ট চেহারার বাঙালি ভদ্রলোক। পাতলা লম্বা একহারা চেহারা, অতিরিক্ত এক ছটাক মাংস নেই গায়ে, ছিমছাম পোশাক পরেছে, স্টিফ কলার সাদা শার্ট, লাল বো টাই, মুখে মৃদু হাসি, চোখ দুটোতে শিশু সুলভ সারল্য, পুরো গোফটা মুখের সাথে বেমানান। আমার নাম রেজাউল করিম, মাথা নুয়ে চীনা কায়দায় অভিবাদন করলো সে। বুক পকেট থেকে একটা খাম বের করে দিল, তারপর বলল, বুড়ো মিয়া পাঠাইছে এটা আপনার জন্যে। গাবড়াইয়া গেছে গিয়ে এককেরে, লন পইডা ফালান। বহুদিন পর বাংলা বলবার চান্স পেয়ে একেবারে অরিজিনাল ল্যাঙ্গুয়েজ ছেড়ে দিল উপবাসী রেজাউল করিম। ওকে বসিয়ে খাম খুলে ভেতরের কাগজটা বের করলো রানা। On 8 double crown কাগজে ইংরেজিতে টাইপ করা, নিচে বা উপরে কোনো নাম নেই। বাংলা করলে দাঁড়ায়, আমরা অনেক খোঁজ খবরের পর অনুমান করেছি যে তোমার এই অ্যাসাইনমেন্টের সঙ্গে কুখ্যাত রেড লাইটনিং টং এর সাক্ষাৎভাবে জড়িত থাকার সম্ভাবনা আছে। এটা কোনো ধর্মীয় দল নয়, পুরোপুরি ক্রিমিনাল। হংকংয়ে এরাই সর্বশক্তিমান হলেও আসলে এদের হেডকোয়ার্টার হচ্ছে ম্যাকাও। নার্কোটিক্স, গোল্ড স্মাগলিং, অর্গানাইজড প্রস্টিটিউশন, বিরাট স্কেলে জুয়া ইত্যাদি থেকে নিয়ে হেনো কাজ নেই যা এরা করে না। এদের বিরুদ্ধে হংকংয়ে আইনত কিছুই করা যাবে না, শক্তি দিয়ে দমন করা তো চিন্তারও বাইরে। সরকারি উঁচু মহলে এদের নিজস্ব লোক আছে, দলপতির নাম চ্যাং। কাজেই লাইটনিং টং এর সাথে যদি সংঘর্ষের উপক্রম হয় বা কোনো রকম খারাপ অবস্থার সৃষ্টি হয়, তাহলে তৎক্ষণাৎ হেড অফিসে রিপোর্ট করে কাজ থেকে নিবৃত্ত হবে। ভদ্রতার খাতিরে প্রাণ দেওয়ার প্রয়োজন নেই, এটাকে আমার অফিসিয়াল অর্ডার বলে জানবে।
রানার চোখের সামনে পরিষ্কার ভেসে উঠল মেজর জেনারেল অবসরপ্রাপ্ত রাহাত খানের চেহারাটা। স্থির, গম্ভীর, তীক্ষ্ণ, মৃজু একটা ব্যক্তিত্ব। হৃদয়ের সমস্ত ভালোবাসা আর ভক্তি যার হাতে সমর্পণ করে রানা নিশ্চিন্ত। আগাগোড়া দুবার পড়ে আনমনে ভাঁজ করে পকেটে রাখতে যাচ্ছিল রানা কাগজটা। হাত বাড়ালো রেজাউল করিম, মুখে মৃদু হাসি। দেন দেখি, আমার কাছে দেন, ওলাপান মানুষ হারাইয়া ফালাইবেন দলিলটা। দলিল? অবাক হলো রানা। হ, দলিলই তো। এই দলিল হাতে নিয়ে কেস করুম না আমি বুড়া মিয়ার নামে, আপনার জানাজাটা সাইরা নিয়ে আই। কেন, বুড়ো মিয়ার দোষ? হাসলো রানা। দোষ? এইটারে দোষ কন আপনি? এইটা গুনা। আরে ঘাবড়াইয়া যখন গেলি তো অখনই স্টপ করে দে না। যাই না হই না পোলাটারে পাঠাস কেন ঠাঠার মুখে? ঠাঠা কি? ঠাঠা বুঝলেন না? আই ঢাকাইয়া পোলা ঠাঠা বুঝলেন না? আরে বাস বাস, বজ্র লাইটনিং টং এর কথা কই, একবার জলসাইয়া উঠলে আর সারা নাই, মুহূর্তে শেষ। তা যাইবেন যখন গরিবের একটা কথা ফালাইয়া দিয়েন না, তেরি বেরি দেখলেই কাইটটা পড়েন, নাইলে শিবির মধ্যে পড়ে যাইবেন কলম, যা তা মনে করেন না টং দে। বক্তব্য শেষ করে রানার হাত ধরে কয়েকটা ঝাঁকুনি দিল রেজাউল করিম। রানা বসল, হালকা পাতলা দেহে শক্তি আছে। আচ্ছা, এই মেসেজের কথা চাইনিজ সিক্রেট সার্ভিস জানে না? খুব জানে, ক্রিপ্টোগ্রাফিতে এককারে হাফেজ হইয়া গেছে না ওরা। এতক্ষণে খবরটা হজম কইরা ফালাইছে লুসান, দুনিয়ার কোনো খবর আর আজানা নাই। ওরা জানে এই রেড লাইটিং এর কথা? তা কইতে পারি না, বুড়া মিয়া কই থেকে এই খবর বাইর করলো তাও জানি না, সবই তো অনুমান। কিন্তু একটা কথা কইয়া দেই, সিনারা এককারে বেদিশা হইয়া গেছে গিয়া, বোম সিরিয়াস, জানের পরোয়া নাই, যে কোনো বিপদের মুখে ঠেইলে দিব আপনারে, কাজেই নিজে হুঁশিয়ার থাকেন। একটা মাসুদ রানা গেলে পিসিআই কানা হইয়া যাইব না, আর এরাও ক্রিপ্টোগ্রাফির একখানা ম্যাজিক 44 মেশিন দরাইয়া দিয়া খুশি করে দিব বুড়া মিয়ারে। আমরাও সিনা টান করে চলুম, আইতে যাইতে 10 বার কইরা সালামাল কি দেব লুসান হালায়, কিন্তু ক্ষতিটা হইল কার? ঠান্ডা মাথায় একটু চিন্তা কইরা দেখেন আর হুঁশিয়ার থাকেন। আচ্ছা ভাই, সালাম আলাইকুম, আপনার আবার টাইম হইয়া যাইতেছে। ওয়ালাইকুম আসসালাম, এবং সদুপদেশের জন্য আন্তরিক ধন্যবাদ। বেরিয়ে গেল রেজাউল করিম, হই হই করে বেশ জমিয়ে রেখেছিল এতক্ষণ। ঘড়ি দেখলো রানা, 9:25। হঠাৎ ফাঁকা লাগলো ওর 4টা পাশ। জানালার পাশে গিয়ে দাঁড়ালো সে। অসংখ্য গাড়ি, বাস, ট্রাক, মোটরসাইকেল, বাইসাইকেল, রিক্সা আর পথচারী ব্যস্ত সমস্ত করে রেখেছে রাস্তাটাকে। সবাই ছুটছে, সবারই কাজ আছে, সেই কেবল একাই দাঁড়িয়ে আছে জানালার ধারে। এপ্রিলের হলুদ রোদ বিছিয়ে পড়েছে প্রকাণ্ড পার্কের সবুজ ঘাসে, একটা ফোয়ারা অনর্থক জল ছিটাচ্ছে আকাশের দিকে, একজোড়া জঙ্গলি কবুতর বিভোর হয়ে আদর করছে পরস্পরকে সাংহাই মিউজিয়ামের কার্নিশে বসে। প্রতীক্ষা করছে রানা, প্রতীক্ষা করতে ওর কোনোদিনই ভালো লাগে না। বিছানায় এসে বসে শোল্ডার হোলেস্টার থেকে পিস্তলটা বের করে শেষবারের মতো পরীক্ষা করে নিল রানা। সবগুলো গুলি বের করে নিয়ে ট্রিগারের টেনশনটা অনুভব করলো সে বার কয়েক ফাঁকা ফায়ার করে। স্লাইড টেনে দেখে নিল ব্যারেলের ভেতর ময়লা আছে কিনা, তারপর সন্তুষ্ট চিত্তে রেখে দিল যথাস্থানে। আপনার জন্য গাড়ি এসে গেছে স্যার। মিনিট 10 পর টেলিফোনে সংবাদ এলো। জানালার ধারে গিয়ে দাঁড়ালো আবার রানা। যাত্রা তবে শুরু হলো। পাকস্থলিতে সেই শূন্যতার অনুভূতিটা হলো আবার, ভয় ঠিক নয়, অজানার রোমাঞ্চ। অজানার পথে পা বাড়াতে গেলে এই অনুভূতিটা হয় ওর, প্রায় হয়। করাঘাতের শব্দে এগিয়ে গিয়ে দরজা খুলল সে। একটা বয় সুটকেসটা তুলে নিল এক হাতে, অ্যাটাচি কেসটা নিজেই নিয়ে বয়ের পেছন পেছন নেমে এলো রানা নিচে। মাথা থেকে দূর করে দিল সব চিন্তা, সামনের দিকে ফেরালো সে তার সন্ধানী দৃষ্টি। হোটেলের লং কির সুইং ডোরের ওপাশে যা ঘটতে চলেছে সেইটুকুই এখন ওর কাছে সত্য, আর কিছুই ভাবার দরকার নেই। কালো একটা মার্সিডিস 220 দাঁড়িয়েছিল বাইরে। গাড়ির পেছনের সিটে তোলা হলো রানার সুটকেসটা। আপনি সামনে বসুন।
অনুরোধ নয়, আদেশের সুর ড্রাইভারের কণ্ঠে। সামনের সিটে গিয়ে বসল রানা। হু হু করে ছুটে চলল গাড়ি প্রশস্ত রাস্তা দিয়ে। কিছু দূর গিয়েই ডান দিকে মোড় নিল। এক্সপার্ট ড্রাইভার, চোখে গগলস, হাতে গ্লাভস, মেরুদণ্ড সোজা করে বসে স্থির দৃষ্টিতে চেয়ে আছে রাস্তার দিকে, মুখের ভাবে কাঠিন্য। রানা ভাবল আলাপ জমাবার চেষ্টা করবে, যেন সেই কথা বুঝতে পেরেই ড্রাইভারটা বলে উঠল, আরাম করে বসে যাত্রাটা উপভোগ করুন মিস্টার, কথা বললে নার্ভাস ফিল করি আমি। হাসল রানা, ভাবল এত স্পিডে চলতে চলতে যদি নার্ভাস হয়ে যায় তাহলেই সেরেছে, ছাতু হয়ে যাবে গাড়ি, কি দরকার বাবা বাজে আলাপে। কয়েকটা মোড় ঘুরে একটা নির্জন রাস্তায় প্রবেশ করলো গাড়িটা, আবাসিক এলাকা, স্পিড কমে এলো, তারপর হঠাৎ ব্রেক করে থেমে দাঁড়ালো গাড়ি। বিনা বাক্য ব্যয়ে ইঞ্জিন চালু রেখেই নেমে গেল ড্রাইভার গাড়ি থেকে, বুট খুলে বের করলো কিছু, তারপর পেছনের দরজা খুলে উঠে বসলো গাড়ির পেছনের সিটে। রানা ঘাড় ফিরিয়ে দেখলো পুরনো ধরনের একটা টেনিস র্যাকেট রাখছে ড্রাইভার স্যুটকেস খুলে কয়েকটা কাপড়ের তলায়। কয়েক সেকেন্ডের মধ্যেই আবার ড্রাইভিং সিটে এসে বসলো লোকটা, আবার চলতে আরম্ভ করলো মার্সিডিস বেঞ্চ। রানা ভাবছে এই দল যারাই হোক মস্ত কোনো মাথা আছে এর পেছনে, অদ্ভুত এদের নেটওয়ার্ক, কিন্তু মেয়েটার সাথে এদের কি সম্পর্ক? মায়া কি এদের চাকরি করে? কে এসে হংকংয়ে আবার দেখা করবার প্রস্তাবে অমন ফ্যাকাশে হয়ে গেল কেন? সে এত গোপনীয়তা কেন? বিপদের সময় কোনো রকম সাহায্য আশা করা যায় মেয়েটির কাছে? সাংহাই এয়ারপোর্টেই গোলমাল হয়ে যাচ্ছিল প্রায়, কাস্টমস পর্যন্ত সাথে সাথেই থাকলো ড্রাইভার, সবার মালই পরীক্ষা করা হচ্ছে, সাথে সাথে চলছে প্রশ্নবান। আগের দুই ভদ্রলোকের চেকিং শেষ হতেই এলো রানার পালা। সুটকেস খুলতে খুলতে জিজ্ঞেস করলো কাস্টমস অফিসার গদবাধা প্রশ্ন, নিজস্ব জিনিস ছাড়া আর কিছু আছে? না। মূল্যবান কোনো অলংকার বা আর কিছু? না। কত টাকা সাথে আছে আপনার? $50। প্রথমেই সুটকেসের এক কোনায় হাত ঢুকিয়ে একটা টেনিস বল বের করলো অফিসার। এটা কিসের জন্যে? র্যাকেটও আছে দেখছি। ওটা টেনিস র্যাকেট, তাতে আমার কোনো সন্দেহ নেই, কিন্তু বল কেন? বাড়িতে প্র্যাকটিস করি। আচ্ছা, তা এত ভারী কেন র্যাকেটটা? ঘাড় ফেরাতেই চোখ পড়ল রানার মায়া অঙ্গের রক্তশূন্য মুখের ওপর। কত বড় জোয়ারটা তা দেখতে পাচ্ছেন না? ঠাট্টা করবার চেষ্টা করলো রানা, কিন্তু ওর হাসিটা দেখালো কান্নার মতো। ব্যাপার কি, লুসান ইনফর্ম করে নিয়ে এদের? তা ঠিক, টেনিস খেলোয়াড়ের ফিগারই বটে, কিন্তু একটা কথা ভাবছি, টেনিসে মানুষ যত দুর্বল হয় তত ভারী র্যাকেট ব্যবহার করে, যত শক্তিশালী হয় তত হালকা র্যাকেট, আপনার বেলায় উল্টো কেন? এবারে কাগজের মতো সাদা হয়ে গেল রানার মুখ, উত্তর খুঁজে পেল না কোনো। এক পা পেছাতেই ধাক্কা লাগলো মায়ার সাথে। রানা বলল, সরি। কাস্টমস অফিসার অন্যদিকে চেয়েছিল, রানার মুখ দেখতে পেল না, আনমনে উত্তরটা সেই দিয়ে দিল, অবশ্য যার যেমন প্র্যাকটিস, কি বলেন? কিছু মনে করবেন না এত কথা জিজ্ঞেস করায়, টেনিসে আমিও ইন্টারেস্টেড, আমি 66-এর সাংহাই চ্যাম্পিয়ন। উইশ ইউ হ্যাপি হলিডে মিস্টার মাসুদ রানা। থ্যাংকস। সুটকেস বন্ধ করে উপরে সই করে দিল অফিসার, ট্রলিতে চড়ে চলে গেল সেটা লোডিংয়ের দিকে। হাফ ছেড়ে বাঁচলো রানা, ব্যাটা কি অ্যাক্টিং করলো? সব জেনেও যদি এত কথা বলে থাকে তাহলে ওকে কাস্টমস থেকে ছাড়িয়ে সিনেমায় নামিয়ে দেওয়া উচিত, ভাবলো রানা। এগিয়ে চলল সে, পাসপোর্ট দেখাতেই প্যাসেঞ্জার্স লিস্টে একটা টিক দিয়ে দিল সব প্রতিভ এক ছোকরা। ডিপার্চার লাউঞ্জে গিয়ে বসে পড়লো রানা ঠান্ডা নরম গদিতে হেলান দিয়ে। প্লেনে রানা বসলো গিয়ে উইং এর কাছে এমার্জেন্সি এক্সিস্টের পাশে, অ্যাক্সিডেন্ট হলে ওই পথে বাঁচবার আশায় নয়, টিকিটে নম্বর দেয়া আছে, ওটাই ওর জন্য নির্দিষ্ট করে দিয়েছে কর্মকর্তারা, নাকি লুসান, কে জানে। রানা লক্ষ্য করছে ডিপার্চার লাউঞ্জ থেকে মায়া ওয়াং ছাড়াও আরো একজন লোক নজর রাখছে ওর ওপর, চোখে চোখ পড়লেই সরিয়ে নিচ্ছে চোখ, কিন্তু বারবার ঘুরে ফিরে ওর দৃষ্টিটা স্থির হচ্ছে এসে রানার মুখের ওপর। রানাও ভালো করে চিনে রাখলো চেহারাটা, কিন্তু কে লোকটা? সিএসএস না আরএলটি? চীনাম্যান সন্দেহ নেই, হাফ হাতে সিল্কের হাওয়াই শার্ট, ট্যাট্রন প্যান্টের মধ্যে গোজা, লোমহীন মসৃণ দুই বাহুতে থোকা থোকা বলিষ্ঠ পেশি,
প্রশস্ত উন্নত বুকের গরম শার্টের ওপর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে পায়ে একটা নীল হকি কেয়ার্স। বক্সিং বা কুস্তি চ্যাম্পিয়ন হতে পারে, রানা বুঝে নিয়েছে। আইনের পক্ষে হোক বা বিপক্ষে লোকটা খুনি। রানা সম্পর্কেও ঠিক এই কথাটাই ভাবছে কিনা ওই লোকটা কে জানে, মুচকে হাসলো রানা। রানা ঠিক পেছনের সিটে এসে বসল। লোকটা প্রকাণ্ড বোয়িং ছাড়বার আগে টেস্ট করে নিল ক্যাপ্টেন সবকিছু। উইং ফ্লাফ টেস্টিং ছাড়া আর কিছুই দেখতে পেল না রানা। ব্রেক ছেড়ে দিয়ে ধীরে সুস্থে এগুলো প্লেনটা টেক অফ রানওয়ের দিকে। থেমে দাঁড়ালো কিছুক্ষণ, তারপর সিগনাল পেয়ে তীরবেগে ছুটলো সামনের দিকে। 2 মিনিটে উঠে গেল কয়েক হাজার ফুট উপরে। জানালা দিয়ে সাংহাই নগরীর অট্টালিকাগুলোকে মাটিতে ছড়ানো চিনির দানা মনে হলো। একটা গাড়ির চকচকে পিঠ ঠিক করে উঠলো রোদ পড়ে। 15 সেকেন্ডের মধ্যে হারিয়ে গেল সাংহাই। নিচে ফসল ভরা মাঠ সবুজ কার্পেটের মতো লাগছে। 14,000 ফুট উঠে গেছে ওরা। হাউ টু প্লে পোকারে মনোনিবেশ করলো রানা। স্ন্যাক্স আর কফি এলো গেল। 2 ঘন্টা পর জ্বলে উঠল লাল লেখা নো স্মোকিং। তার নিচে লেখা ফাস্টেন ইউর সিট বেল্টস। পর মুহূর্তেই প্রথমে চীনা এবং পরে ইংরেজি ভাষায় ক্যাপ্টেনের বিরক্তিকর ঘ্যানর ঘ্যানর আরম্ভ হলো, শেষ হলো থ্যাংক ইউ দিয়ে। এসে গেছে হংকং, আবার সেই কাস্টমস, কিন্তু এবার অপেক্ষাকৃত ঢিলা। স্ট্যাম্প ছিঁড়ে সাটিয়ে দিল অফিসার রানার সুটকেস এবং অ্যাটাসি কেসের 2-1টা গদবাধা প্রশ্নের পরে। খুলেও দেখল না সেগুলো। গেটের কাছে দাঁড়ানো ইন্সপেক্টর স্ট্যাম্প দেখেই টিক মার্ক দিয়ে দিল বক্সের ওপর সাদা চক দিয়ে। মিস্টার মাসুদ রানা, খসখসে মোটা কর্কশ গলা শুনতে পেল রানা গেট থেকে বেরিয়ে। আগে হ্যাঁ বলেই চোখ তুলে দেখলো রানা প্রকাণ্ড চেহারার অসম্ভব মোটা একজন লোক পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে সামনে। মেদবহুল মোটা গলায় আর চিবুকে ঝুলে পড়া মাংসের ভাঁজ পড়েছে কয়েকটা। প্রকাণ্ড পেটটা অসংকোচে হাতখানিক বেরিয়ে এসেছে সামনের দিকে। পা দুটো যেন কোনো রকমে খাড়া রেখেছে পাহাড় প্রমাণ ধরটিকে, যেন কাঁধে একটা চাপড় দিলেই বসে পড়বে মাটিতে। দাঁড়িয়ে দাঁড়িয়ে নিশ্চিন্তে ঘামছিল লোকটা। নীল শার্টের বগলের কাছে বিশ্রী হলুদ দাগ পড়েছে ঘামের। আপনার জন্য গাড়ি তৈরি, কথাটা কোনো মতে উচ্চারণ করে সুটকেসটা প্রায় ছিনিয়ে নিল লোকটার রানার হাত থেকে। তারপর ঘুরেই চলতে আরম্ভ করলো, যেন আসল জিনিস পেয়ে গেছে সে। রানাকে ওর আর প্রয়োজন নেই কোনো, রানার দরকার থাকলে আসতে পারে পেছন পেছন, ইচ্ছে করলে নাও আসতে পারে। হাতে পায়ে ধরে প্রফেশনাল কণ্ঠশিল্পীকে সঙ্গীতানুষ্ঠানে ডেকে নিয়ে গিয়ে অনুষ্ঠান শেষে কর্মকর্তারা যে ব্যবহার করে অনেকটা সেরকম। চারদিকে চেয়ে মায়া ওয়াং এর ছায়াও দেখতে পেল না রানা। সেই জুজুৎসু চ্যাম্পিয়নও গায়েব। অগত্যা মধু সিং এর পেছন পেছন একখানা বুইক গাড়ির সামনে এসে দাঁড়ালো সে। লেফট হ্যান্ড ড্রাইভার গাড়ির পেছনের সিটে সুটকেস ছড়িয়ে দিয়ে ড্রাইভিং সিটে চেপে বসলো মোটা লোকটা। সাথে সাথেই গাড়ি কাত হয়ে গেল একদিকে। চোখের ইশারায় পাশের সিটে রানাকে বসবার ইঙ্গিত করে ইঞ্জিন চালু করে দিল সে। উঠে বসলো রানা সামনের সিটে। সাংহাই থেকে এত দক্ষিণে এসে রীতিমতো গরম বোধ করছে রানা, তাছাড়া লোকটার ব্যবহারে বিরক্ত বোধ করছে যার পর নাই। কিছুক্ষণ চুপচাপ থেকে জিজ্ঞেস করলো, কোথায় চলেছি আমরা? যেখানে নিয়ে যাওয়া হচ্ছে সেখানেই, মাতব্বরীর চালে বলল মোটা। চটাস করে একটা চর মারতে ইচ্ছে করলো রানার লোকটার ফোলা গালে। সামলে নিল, শুরুতেই এদের পুনজরে পড়া ঠিক হবে না। এই লোকটাই সি ওয়াই লিউ কিনা কে জানে। চুপ করে থাকলো সে। যতক্ষণ না কাজ উদ্ধার হচ্ছে ছোট হয়ে থাকতে হবে এদের কাছে। বিপজ্জনক কয়েকটা টার্ন নিয়ে গাড়ি চলল সোজা ভিক্টোরিয়ার দিকে। গিয়ার চেঞ্জের বালাই নেই, অটোমেটিক গিয়ার। মসৃণ রাস্তার উপর দিয়ে পঙ্খিরাজের মতো উড়ে চলল লেটেস্ট মডেলের দামি আমেরিকান গাড়ি। রাস্তার দুপাশে চীনা ভাষায় লেখা অসংখ্য সাইনবোর্ড, তার এক বর্ণও বুঝল না রানা। মাঝে মাঝে আবারও ইংরেজি সাইনবোর্ডও আছে। কোকা কোলার বিজ্ঞাপনও দেখল কয়েক জায়গায়। ছোট জায়গার জনসংখ্যা 30-32 লাখ, কাজেই সেই পরিমাণই ভিড় রাস্তায়। একবার ট্রাফিক কন্ট্রোল সিগন্যাল রেড হলে শতিনেক গাড়ির লাইন লেগে যায়। একটা প্রকাণ্ড 30-তলা স্কাই স্ক্রাপারের সামনে দাঁড়িয়ে পড়লো গাড়িটা জোরে ব্রেক কষে। একজন লোক ছুটে এলো গাড়ির পাশে। সব ঠিক আছে লোবো? সব ঠিক, বলল মোটা। বস আছে অফিসে? আছে,
তোমাদের জন্য অপেক্ষা করছে। দৌড়ে ফিরে গেল সে আবার বাড়ির ভেতর, বোধহয় বসকে আগে থেকে সংবাদ দিতে। এসে গেছি, রানার দিকে চেয়ে বলল লোগো। দয়া করে গাছ প্রত্যাহার করুন। সুটকেসটা তুলে নিয়ে দরাম করে গাড়ির দরজা বন্ধ করলো লোগো। ওর পেছন পেছন গিয়ে দরজা দিয়ে ঢুকলো রানা হল ঘরে। সিঁড়ির পাশেই এলিভেটরের দরজা। 22nd ফ্লোরের বাটন টিপে দিল লোগো রানা পাশে গিয়ে দাঁড়াতে। একটা প্রশস্ত করিডোরে বেরিয়ে এলো ওরা লিফট থেকে। কার্পেট বেছানো করিডোর, কয়েক পা এগিয়ে হাতের ডান ধারে একটা বন্ধ ঘর। বেল টিপতেই খুলে গেল দরজা, ওরা ঢুকতে বন্ধ হয়ে গেল আবার। ক্লিক করে তীক্ষ্ণ একটা ধাতব শব্দ হতেই চমকে ফিরে চাইল রানা দরজার দিকে। হাতল নেই কোনো। একটা প্রকাণ্ড ডেস্কের ওপাশে বসে পাইপ টানছে এক মাঝ বয়সী লোক, ধবধবে সাদা মাথার চুল, বয়স আন্দাজে বেশি পেকে গেছে। সারা মাথা ময় এলোমেলো পাখির বাসা হয়ে আছে চুলগুলো, মুখটা ডিমের মতো নিটল। অসম্ভব পুরো ঠোঁট দুটোর নিচেটা ঝুলে গেছে অতিরিক্ত মদ্যপানের ফলে। কোটটা খুলে চেয়ারের পেছনে ঝোলানো, ঢুলো ঢুলো চোখে রানার দিকে চাইলো সে। তারপর উঠে দাঁড়ালো চেয়ার ছেড়ে, ডেস্কটা ঘুরে রানার দিকে এগিয়ে এলো লোকটা। লম্বা বেশি হবে না, 5'3" কি 4". বাচ্চাদের নেকার বোকারের মতো ফুল প্যান্টের কোমর থেকে দুটো ফিতে বেরিয়ে বুকের কাছে গুণ চিহ্ন এঁকে কাঁধের ওপর দিয়ে চলে গেছে পেছনে। সাদা শার্টের কলারের নিচে লাল টাইয়ের কিছুটা বেরিয়ে আছে। গম্ভীর মুখে চারপাশে এক পাক ঘুরে নির্বিষ্ট চিত্তে পরীক্ষা করলো সে রানাকে পা থেকে মাথা পর্যন্ত। তারপর ডেস্কের গায়ে হেলান দিয়ে দাঁড়ালো রানার মুখোমুখি। নতুন লোকদের ভালো মতো পরীক্ষা করে দেখতে পছন্দ করি আমি, মিস্টার অরুণ দত্ত। অরুণ দত্ত নয়, এখন থেকে আমি মাসুদ রানা। অরুণ দত্ত মারা গেছে। আচ্ছা বেশ, মাসুদ রানা, যা বলছিলাম, পরীক্ষা করে দেখি আমি, বিশেষ করে সে যদি আপনার মতো এমন চমৎকার ফিগারের অধিকারী হয়। প্রথম দর্শনেই যদি কাউকে দেখেই মনে হয় যে আমাদের কাজের জন্য তার জন্ম হয়েছে, তাহলে সন্দেহ হওয়াই স্বাভাবিক এবং পরীক্ষা করা প্রয়োজন, নয় কি? পাতলা গলা, চড়া পর্দায় কথা বলে লোকটা, ফলে চেহারা না দেখলে নারী কণ্ঠ বলে ভুল করবে লোকে। বিনয়ের হাসি হাসলো রানা। সঙ্গে পিস্তল আছে দেখা যাচ্ছে। কি পিস্তল, কত ক্যালিবার? চকিতে চাইল রানা লিওং এর ধূর্ত চোখের দিকে, বলল ওয়ালথার PPK-32। সাংহাই বলছে আপনি একটা খুন করেছেন, আমি বিশ্বাস করি সে কথা। সে ক্ষমতা যে আপনার আছে তা পরিষ্কার দেখতে পাচ্ছি। আমাদের কাছে নতুন কাজ নেবার ইচ্ছে আছে? রানা ভাবল প্রস্তাবটা বড় বেশি তাড়াতাড়ি এসে গেল না, সাবধান হতে হবে। বিশেষ আগ্রহ না দেখিয়ে বলল, কি কাজ তার উপর নির্ভর করবে ইচ্ছেটা, আর কত পাচ্ছি সেটাও দেখতে হবে। আসলে কোনো দলে যোগ দেওয়ার আগ্রহ নেই আমার, নিজে উপার্জন করবার ক্ষমতা আছে আমার, কোনো দলের সাহায্য ছাড়াই। খিক খিক করে হেসে উঠল লোকটা মেয়েলি ঢঙে। তারপর বলল, ইচ্ছের বিরুদ্ধেও অনেক কাজ করতে হয় মিস্টার মাসুদ রানা, সে কথা যাক, পরের কথা পরে। হঠাৎ ঘুরল সে লোবোর দিকে। তুমি হা করে কি শুনছো লোবো? টেনিস র্যাকেটটা ভেঙে মাল বের করে ফেলো। ডান হাতটা দ্রুত একবার ঝাঁকি দিল লিওং। পর মুহূর্তে একটা দুই ধারে শান দিয়া ছুরি দেখা গেল ওর হাতে, ট্রয়িং নাইফ। ট্যাপটা বাটে স্কচ টেপ জড়ানো, বাহুর সাথে কায়দা করে আটকানো ছিল। এক্ষুনি করছি বস। সুটকেস থেকে র্যাকেটটা বের করে নিয়ে এলো লোবো ডেস্কের কাছে। দু হাতে হাতল ধরে জোরে একটা চাপ দিতেই মট করে ভেঙে গেল শেষের অংশটুকু। লিওং এর হাত থেকে ছুরিটা নিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মোম বের করলো বেশ খানিকটা। তারপর ঝাঁকাতেই সরাত করে বেরিয়ে এলো নস্যির কৌটোর মতো দেখতে গোল একটা অ্যালুমিনিয়ামের কৌটো। টেবিলের ওপর রাখলো সে কৌটোটা। ততক্ষণে আবার নিজের আসনে ফিরে গেছে CY লিওং। কৌটোটা খুলে ভেতরের জিনিস দেখলো একবার, সন্তুষ্টির হাসি ফুটে উঠলো ওর উচ্ছেদ পুরো ঠোঁটে। কৌটোটা বন্ধ করে বলল, লোবো র্যাকেট আর সোটকে সব দূর করো এখন আমার চোখের সামনে থেকে। র্যাকেটটা পুড়িয়ে ফেলো আর সুটকেসটা পাঠিয়ে দাও বেলমোর হোটেলে, ওখানে ওর জন্য রুম বুক করা হয়েছে। বলে দিও যেন ওর ঘরে পাঠিয়ে দেওয়া হয় সুটকেস। যাও কুইক। যাচ্ছি স্যার।
সুটকেসটা বন্ধ করে এক হাতে এবং ভাঙার র্যাকেটের টুকরো দুটো অন্য হাতে নিয়ে দরজার দিকে চলল লোবো। রানা লক্ষ্য করলো টেবিলের সাথে ফিট করা একটা বোতাম টিপতেই খুলে গেল দরজা। মোটা লোকে বেরিয়ে যেতেই ছেড়ে দিল লিওং বোতামটা, ক্লিক করে আবার লেগে গেল হাতলবিহীন দরজা। একটা চেয়ার পায়ে বাঁধিয়ে টেনে এনে সিওয়াই লিওং এর মুখোমুখি বসলো রানা। লিওং এর মেয়েলি মুখের দিকে চোখ তুলে হাসলো। এখন আমার পাওনাটা চুকিয়ে দিলে এই নিঃশান্ত মনে বিশ্রাম করতে যেতে পারি। তখন পলকের চোখে লক্ষ্য করেছিল লিওং রানার প্রতিটি কার্যকলাপ। এবার চোখটা নামিয়ে কোর্টের দিকে চাইল সে। ওটাকে রেক্সিন মরা টেবিলের ওপর শুয়ে রাস্তা সমান করবার স্টিম রোলারের মতো সামনে পেছনে করলো কিছুক্ষণ ডান হাতের তালু দিয়ে, তারপর আবার চাইল সোজাসুজি রানার দিকে। তার আগে দু একটা কথা সেরে নি, আপনি নোট জাল করতে পারেন? পারি। নমুনা দেখাতে পারবেন? হাসলো রানা, বলল এদিকেও ইন্টারেস্ট আছে নাকি, বেশ দেখুন। কুটির ভেতরের পকেট থেকে একটা খাম বের করে সযত্নে খুলল সে, তারপর তিনটে $5 নোট বের করে রাখলো টেবিলের ওপর, ঠেলে দিল লিওং এর দিকে। সাগ্রহে হাত বাড়িয়ে তুলে নিল লিওং নোটগুলো, গভীর মনোযোগের সঙ্গে পরীক্ষা করলো এক এক করে। চুপচাপ তাকিয়ে রয়েছে নিরাসক্ত রানা। বেশ ভালোই নকল হয়েছে, ভালো করে লক্ষ্য না করলে আমার চোখেও ফাঁকি দিতে পারত। সব প্রশংস দৃষ্টিতে চাইল লিওং রানার দিকে। কিন্তু দোষ আছে একটা। কি দোষ? আমাকে বুঝিয়ে দিতে পারলে শুধরে নেব। দোষ মানে অন্য কোনো দোষ নেই, নোটগুলো বেশ ময়লা দেখাচ্ছে। ওটাকে দোষ বলছেন কেন মশাই? ওটা তো গুণ। ময়লা নোট কাউকে সন্দেহ করে না, নতুন দেখালেই ভালো করে লক্ষ্য করে, হাসলো রানা। তা কথাটা অবশ্য যুক্তিযুক্ত, স্বীকার করল লিওং। আর মনে মনে এটাও স্বীকার না করে পারল না যে তার সামনে বসার লোকটা একেবারে পাকা জালিয়াত। স্থির করল সে, একে হাত ছাড়া করা যাবে না। গভীর চিন্তায় মগ্ন হয়ে গেল সে। কিছুক্ষণ উসখুস করে রানা বলল, আমার পাওনাটা? আপনি নিজেই তো টাকার গাছ, পাওনার জন্য এত তাগাদা দিচ্ছেন কেন? গাছে খানিক পানি ঢালতে হবে যে, ঠিক পানি নয়, কেমিক্যালস, নইলে ফল ধরবে না। আমার সব কেমিক্যালস সাংহাইয়ে নষ্ট করে দিয়ে এসেছি, এখানে আবার কিনতে হবে। পাওয়া যাবে তোর সব? চট করে প্রশ্ন করল লিওং। রানার সম্মতির সুযোগ মাথা নাড়তেই আশ্বস্ত হয়ে বলল, তা দৈনিক এরকম নোট কত প্রোডাকশন দিতে পারেন আপনি? উপযুক্ত সহকারী পেলে আনলিমিটেড, একা পরজোর হাজারটা, ওতেই আমার চলে যায়। একটা টেলিফোন এলো, রিভলভিং চেয়ারটার ডান ধারে ঘুরিয়ে নিয়ে কিছুক্ষণ চীনা ভাষায় কথা বলল লিওং। রিসিভার নামিয়ে রেখে ফিরল আবার রানার দিকে। আপনাকে আমরা পুরো টাকাই দেব মিস্টার অরুণ দত্ত, সরি মাসুদ রানা, এমনকি বেশিও পেতে পারেন, কিন্তু আমাদের দুই পক্ষেরই নিরাপত্তার জন্য টাকা দেওয়ার একটা কৌশল বের করতে হবে। সোজাসুজি কোনো পেমেন্ট আমরা করব না, কারণটা নিশ্চয়ই বুঝতে পারছেন, অত্যন্ত সহজ ব্যাপার। হঠাৎ অনেক টাকা হাতে পড়লে মানুষ দিশা হারিয়ে ফেলে, জাহির করতে চায়, এখানে ওখানে দিল দরিয়ার মতো খরচ আরম্ভ করে, এবং যখনই পুলিশ ক্যাক করে গর্দান চেপে ধরে জিজ্ঞেস করে টাকা কোথায় পেলে, উত্তর দিতে পারে না কোনো, বুঝতে পেরেছেন? হ্যাঁ বুঝলাম। কাজেই সেই একই পর্দায় একই সুরে বলে চলল লিও, আমি এবং আমার ওপরওয়ালা পেমেন্টের ব্যাপারে খুবই হুঁশিয়ার, কদাচিৎ পেমেন্ট করি, আর করলেও অল্প টাকা দিই, কিন্তু আমরা এমন ব্যবস্থা করে দিই যাতে সেই লোক নিজে উপার্জন করে নিতে পারে বাকিটা। আপনার নিজের কথাই ধরুন না, আপনার পকেটে এখন কত আছে? $50, বলল বিস্মিত রানা। বেশ, আজ আপনার বহুদিনের পুরনো দোস্ত সি ওয়াই লিওং এর সাথে দেখা হয়ে গেল, একটা আঙুল নিজের বুকে থাকাল লিওং। রীতিমতো ভদ্রলোক একজন, হংকং এর বিশিষ্ট সম্মানিত নাগরিক, সাংহাইয়ে পরিচয় হয়েছিল আমাদের সেই যুদ্ধের সময় 1947 সালে, মনে নেই? খুব মনে আছে। সেই সময় একদিন ব্রিজ খেলায় হেরে গিয়ে আমি আপনার কাছে $1,000 দেনা ছিলাম, মনে আছে? মাথা চাকাল রানা। আচ্ছা, আজ যখন দেখা হলো আমি প্রস্তাব দিলাম টস করে দেখা যাক, হয় ডবল নয় কুইটস, এবং আপনি জিতলেন, বুঝেছেন? কাজেই আপনি $2,000 পেয়ে গেলেন আমার কাছ থেকে, এবং আমি একজন বিশিষ্ট নাগরিক আপনার এই গল্প সত্যি বলে স্বীকার করব।
এই নিন আপনার $2,000। মোটা একখানা মানি ব্যাগ বের করলো লিয়ং হিপ পকেট থেকে, $20 নোট গুনে এগিয়ে দিল রানার দিকে। টেবিলের ওপর থেকে তুলে নিয়ে বুক পকেটে রাখলো রানা ওগুলো নিতান্ত অবহেলার সঙ্গে, বলল, বাকিটা? বলছি, মৃদু হাসলো লিয়ং। টাকা পেয়ে আপনি আমাকে বললেন রেস খেলতে চান, আমি বললাম চলুন না, আগামী শুক্রবার হংকং রেস করছে, আমিও যেতে পারি। আপনি রাজি হয়ে গেলেন তাই না? নিশ্চয়ই, এক কথায় রাজি, বলল রানা মৃদু হেসে। এবং আপনি ঝোঁকের মাথায় সব টাকা ধরে বসলেন এত ঘোড়ার ওপর, ভাগ্যক্রমে যেতে গিয়ে অন্তত পক্ষে 5 গুণ টাকা পেয়ে গেলেন, ব্যাস আপনার 10,000 পূর্ণ হয়ে গেল। কেউ যদি জিজ্ঞেস করে এত টাকা কোত্থেকে পেয়েছেন, আপনি বলবেন আইনসঙ্গত উপায়ে রোজগার করেছি এবং তার প্রমাণও আছে আপনার কাছে। খুব তো সহজ পথ বাতিল দিলেন, কিন্তু সে ঘোড়া যদি হারে তাহলে? হারবে না, চমকে উঠল রানা। আশ্চর্য, এ কোন রাজত্বে এসে পৌঁছল সে? নরকের দরজার সামনে এসে দাঁড়িয়েছে যেন সে, এখন পাপের আবর্তে ঠিক মাঝখানে এসে পড়েছে। হারবে না? বোকার মতো জিজ্ঞেস করল সে। না, হারবে না, ততক্ষণে সামলে নিয়েছে রানা, বলল, চমৎকার, আপনারা দেখছি 1 মাইল এগিয়ে আছেন আমাদের চেয়ে। প্রশংসায় কিছুমাত্র বিচলিত হবার ভাব প্রকাশ করল না লিয়ং এর চেহারায়, ঢুলু ঢুলু চোখ মেলে চেয়ে থাকলো সে রানার দিকে। তারপর যেন এক ঘেমিতে ভুগছে এমনি কণ্ঠে বলল, 1,000 মাইল। আপনাদের সাথে কাজ করবার সুযোগ পেলে আমি নিজেকে ধন্য মনে করব। আছে আর কিছু কাজ? অনেকক্ষণ চুপ করে থাকলো লিয়ং চিন্তান্বিত মুখে, হাতের তালু দিয়ে স্টিম রোলার চালালো মগ্ন চিত্তে, তারপর আবার চোখ তুলল রানার মুখের দিকে। থাকতে পারে, এখন পর্যন্ত কোনো ভুল হয়নি আপনার, কাস্টমসের সামনেও বেশ নার্ভের পরিচয় দিয়েছেন, হয়তো কোনো কাজ দিতে পারবো, যা বললাম তাই করুন গিয়ে। আগামী মঙ্গল বুধবার নাগাদ ফোন করবেন আমাকে, কাজ থাকলে বলবো তখন, কিন্তু যা বললাম তার যদি বরখেলাফ করেন তবে আপনার পেমেন্টের ব্যাপারে আর কোনো দায়িত্বই থাকবে না আমাদের, বুঝেছেন? এবার আমার টেলিফোন নাম্বার টুকে নিন, 9033-2123, ঠিক আছে? এবার আসল কথা লিখে নিন, গোপন রাখবেন, নইলে আপনার মুখ চিরতরে বন্ধ হয়ে যাবে। মাথা নেড়ে নিজের কথাটাকেই যেন সমর্থন করল লিও। লিখুন, শুক্রবার, সপ্তম দৌড়, 3.5 বছরের ঘোড়াদের জন্যে 2 মাইলের পাল্লা, জানালা বন্ধ হবার ঠিক আগের মুহূর্তে জমা দেবেন টাকা, ওকে? ওকে। মস্ত বড় সাদা ঘোড়া, ঘাড়ের কেশর আর 4টে খোরের কাছে কালো, জিততে হলে ওই ঘোড়ায় খেলবেন, নাম হোয়াইট অ্যাঞ্জেল। 1:45 সময় বেরিয়ে এলো রানা রাস্তায়, খিদে চোচো করছে পেট, বাইরে ঝাঝা রোদ্দুর, লিয়ং এর এয়ার কন্ডিশন ঘর থেকে বেরিয়ে অসম্ভব গরম লাগলো ওর। হাঁটতে থাকলে সে ফুটপাথ ধরে বাড়িগুলোর ছায়ায় ছায়ায়, ট্যাক্সি পেলেই উঠে পড়বে, কিন্তু তার পাশ দিয়ে কয়েকটা খালি ট্যাক্সি চলে গেল, তবু উঠল না সে। চিন্তাম্বিত ভঙ্গিতে হাঁটতেই থাকলো। বেশ খানিক দূর হাঁটার পর যখন সে পরিষ্কার বুঝতে পারলো কেউ অনুসরণ করছে না ওকে, তখন একটাকে ডেকে বলল, বেল্টমোর হোটেল। পেছনের সিটে বসে দোকান পাট দেখতে দেখতে চলেছে রানা, হঠাৎ চোখ পড়ল রিয়ার ভিউ মিররের ওপর, দেখলো ওই আয়না দিয়ে ওকে এতক্ষণ লক্ষ্য করছিল ড্রাইভার, চাইতেই চোখ ফিরিয়ে নিল। 1 সেকেন্ড মাত্র দেখলো রানা ড্রাইভারের চোখ, কিন্তু 1 সেকেন্ডই যথেষ্ট, চিনে ফেলল রানা ওকে। এখন জামা কাপড় বদলে এসেছে, কিন্তু এই লোকটাই এসেছে আজ সাংহাই থেকে হংকং ওর সাথে একই প্লেনে, সেই জুজুৎসু চ্যাম্পিয়ন। তাহলে ওদের সম্পূর্ণ আওতার মধ্যে রয়েছে সে এখনো, ওর প্রতিটি কার্যকলাপের ওপর লক্ষ্য রাখছে ওরা, সন্দেহ মুক্ত করতে পারেনি সে নিজেকে। আর একটিবারও আয়নাটার দিকে চাইল না রানা, যেন কিছুই বোঝেনি, কিছুই টের পায়নি, এমনি ভাব নিয়ে বাইরের দিকে চেয়ে রইল নির্বিকার মুখে। হোটেলে পৌঁছতেই নেমে গাড়ির দরজা খুলে দাঁড়ালো ড্রাইভার, ধারার সাথে বকশিশও দিল রানা, মাথা নুইয়ে সালাম করে গাড়িতে উঠে বসলো ড্রাইভার। কিন্তু রানা হোটেলে না ঢোকা পর্যন্ত দাঁড়িয়েই থাকলো গেটের সামনে। রানা চোখের আড়াল হতেই 25-30 গজ দূরে গিয়ে একটা বাড়ির ছায়ায় দাঁড়িয়ে থাকলো
মিনিট বিশেক। তারপর গাড়ি থেকে নেমে একটা ঔষধের দোকানে ঢুকে খুলে নিল টেলিফোনের রিসিভার। প্রকাণ্ড হোটেল, পরিচয় দিতে কিবোর্ডের হুক থেকে খুলে ওর কামরার চাবি এগিয়ে দিল সুশ্রী এক যুবতী। চাবির সাথে একটা কালো চাকতিতে সাদা কালি দিয়ে লেখা, তৃতীয় ফ্লোর, রুম 310। আধ ঘন্টার মধ্যে খাবার পাঠাবার আদেশ দিয়ে উঠে এলো রানা চারতলায়। চাবি ঘোরাতেই খুলে গেল দরজা। চমৎকার কার্পেট বেছানো প্রশস্ত ঘর, সাথে অ্যাটাচ বাথ, ডাবল বেড, খাটের মাথার কাছে ছোট একটা টেবিলের উপর টেলিফোন, দামি একখানা অল ভয়েড ট্রানজিস্টার সেট, আর একটা ফুলদানিতে প্লাস্টিকের ফুল সুন্দর করে সাজিয়ে রাখা। বিছানায় শুয়ে হাত বাড়িয়ে ধরা যায়। ড্রেসিং টেবিলের আয়না সাদা নাইলন নেটে ঢাকা। আলনার পাশে একটা তাকের ওপর তোবড়ানো সুটকেসটা সযত্নে রাখা। ঘরের এক কোণে একটা রাইটিং টেবিল, তার উপর একটা সুদৃশ্য টেবিল ল্যাম্প, একটা চেয়ার রাখা সে টেবিলের সামনে, এক কোণে একটা আরাম কেদারা, সবকিছুই টিপটপ রুচিসম্মত। রানা আন্দাজ করল এই কামরার দৈনিক ভাড়া কমপক্ষে $75 হবে। এয়ার কুলারের হাই কুল লেখা বোতামটা টিপে দিল রানা। তারপর টাওয়েল আর সাবানটা বের করে নিয়ে ছুটল বাথরুমের দিকে। মিনিট দশেক শাওয়ারের ঠান্ডা পানিতে সর্বাঙ্গ ভিজিয়ে স্বর্গীয় সুখ অনুভব করল সে। তারপর বাথরুম থেকে বেরিয়ে এসে খাবারের জন্য বেল বাজিয়ে দিল। ঘরটা বেশ ঠান্ডা হয়ে এসেছে। ইজি চেয়ারে শুয়ে আজকের সমস্ত ঘটনাগুলো মনে মনে খুঁটিয়ে দেখল রানা। না, ভুল হয়নি কোথাও। এটো বাসন পেয়ালা এবং মোটা বকশিস নিয়ে খুশি মনে চলে গেল বেয়ারা। দরজা বন্ধ করে বিছানায় উঠতে যাচ্ছিল রানা, এমন সময় খুট করে শব্দ হলো একটা। শটান ঘুরে দাঁড়িয়ে অবাক বিস্ময়ে দেখল রানার দেয়ালের গায়ে দরজা খুলে গেছে একটা, পাশাপাশি দুই ঘরের মাঝের দরজা। খোলা দরজার মাঝখানে দাঁড়িয়ে আছে লিও ফুচং, চাইনিজ সিক্রেট সার্ভিসের ক্যালকাটা চিফ। বিস্ময়ের ধাক্কা সামলে নিয়ে কিছু বলতে যাচ্ছিল রানা, ঠোঁটের ওপর তর্জনী রেখে চুপ করবার ইঙ্গিত করলো ফুচং। পা টিপে এগিয়ে এসে ট্রানজিস্টারটা খুলল সে। কিছুক্ষণ নাড়াচাড়া করতেই ভেসে এলো চীনা সঙ্গীত, ভলিউম বাড়িয়ে দিল ওটার। তারপর ইঙ্গিতে খাটের পায়ের দিকে দেখিয়ে টেনে নিয়ে গেল রানাকে বাথরুমের মধ্যে। মাইক্রোফোন আছে গর্থক, চাপা গলায় বলল ফুচং। ইঙ্গিতেই বুঝে নিয়েছিল রানা, কিন্তু হোটেলের মধ্যে মাইক্রোফোন কেন? তবে কি উত্তরটা এলো ফুচং এর কাছ থেকেই, লিওং এর হোটেল, প্রত্যেক ঘরেই মাইক্রোফোন আছে, রেকর্ড হয়ে যাচ্ছে ঘরের মধ্যকার প্রতিটি শব্দ, প্রতিটা কথাবার্তা। কিন্তু তুই হঠাৎ কোত্থেকে দোস্ত? ঢাকা থেকে। তুই আসছিস জানতে পেরেই হংকং এর উদ্দেশ্যে ফ্লাই করবার জন্যে আর্জেন্ট সিগন্যাল এসেছিল আমার কাছে। এখানে পৌঁছে সমস্ত ঘটনা শুনলাম। ওদের ধারণা তিনটে অ্যাসাইনমেন্টে আমরা যখন একসাথে কাজ করে বিজয়ী হয়েছি তখন এটাতেও হব। কাজেই যেখানে মাসুদ রানা, যাও সেখানে লিও ফুচং। কাল এখানে পৌঁছেই সারাদিনে যতটা পেরেছি খবরাখবর জোগাড় করে ফেলেছি। আজ এখানে তোর জন্য কত নম্বর রুম রিজার্ভ করা হয়েছে জানতে পেরে পাশের ঘরটা ভাড়া নিয়েছি। এখন তোর খবর বল। শোন, আমাকে $2000 দিয়েছে লিওং, বাকিটা পাবো রেস খেলে। রেস খেলে? হ্যাঁ, আগামী শুক্রবার সপ্তম দৌড়, 3.5 বছরের ঘোড়া দৌড়ের জন্য 2 মাইলের পাল্লা। ঘোড়ার নাম হোয়াইট অ্যাঞ্জেল, কথাটা কাউকে বললে জিপ কেটে নেবে বলেছে। ফ্যান্টাস্টিক, একদম রিয়েলিস্টিক বাছা, বাস্তব সত্য। এরা কাজ নিয়ে ইয়ারকি মারে না, কথারও বরখেলাপ করে না, বিশেষ করে আমার মতো একজন প্রসপেক্টিভ জালিয়াতকে। এই কটা টাকার জন্য ঠকিয়ে হাতছাড়া করবে না। জালিয়াত? সব প্রশ্ন দৃষ্টিতে চাইল ফুচং রানার দিকে। নোট জালের কথা ভেঙে বলতেই হেসে ফেলল ফুচং, বলল, কিন্তু জাল নোট পেলি কোথায় শালা? ধুত তোর জাল নোট, আসল নোট দেখিয়ে বলেছি জাল করেছি। বেটা একেবারে তাজ্জব বনে গেছে, ভাবছে কোটিপতি হয়ে যাবে আমাকে হাতে রাখলে। যাই হোক, আমার মাথায় একটা প্ল্যান এসেছে। হোয়াইট অ্যাঞ্জেলের নিশির জয়টা ভণ্ডুল করে দিতে পারবি? কি করে? নিশ্চয়ই হোয়াইট অ্যাঞ্জেলে কোনো গোলমাল আছে, নইলে এত কনফিডেন্স পেলো কোথায় ওরা? তুই চেষ্টা করে দেখ ওর গুমোটা ফাঁক করতে পারিস কিনা, তারপর জকিকে ভয় দেখিয়ে বা ঘুষের লোভ দেখিয়ে কাজ হাসিল করতে পারবি হয়তো। আমি নিজেই করতাম,
কিন্তু শালারা ছায়ার মতো অনুসরণ করছে আমাকে। বুঝলাম, কিন্তু হোয়াইট অ্যাঞ্জেলের জয় ঠেকালে তোর কি সুবিধে? বলছি অনেক কথা, সংক্ষেপে বলছি, আমাকে নতুন কাজ দিতে রাজি হয়েছে লিও, কিন্তু ভালো মতো যাচাই না করে দলে নেবে না। রেস খেলার ব্যাপারটা নিয়ে কদিন খুব ব্যস্ত আছে ওরা, রেসের 3-4 দিন পর আমাকে ফোন করতে বলেছে। তার মানে এর মধ্যে ভালো করে খোঁজ নেবে আমার সম্পর্কে, মাইক্রোফোনেই যদি ধরা পড়ে যায় তো চুকে গেল। প্রয়োজন হলে অরুণ দত্তের বাড়িতেও লোক পাঠাবে। সাচ্চা যখন নই ধরা পড়বই। আমাকে বিশ্বাস করেনি ওরা, বোধহয় কাউকেই করে না। এখন আমি চাইছি আমাদের কাজ উদ্ধার না হওয়া পর্যন্ত ওদের ব্যস্ত রাখতে। হোয়াইট অ্যাঞ্জেল না জিতলে $1,00,000 ক্ষতি হয়ে যাবে ওদের, তখন আমার খোঁজ খবর স্থগিত রেখে এর কারণ অনুসন্ধানে জোর দেবে। আমিও সেই সুযোগে চাপ দেব টাকার জন্যে, নতুন কাজের জন্যে। চারপাশের পানিটা ঘোলা করে ফেলতে না পারলে পরিষ্কার দেখে ফেলবে ওরা আমাকে। ঘোলা অবস্থায় যত দূর পারা যায় ডুব সাঁতার দিয়ে ঢুকবার চেষ্টা করব ওদের এলাকার মধ্যে। শয়তানি বুদ্ধি তো বেশ ভালো খেলে তোর মাথায় রে। যাই হোক, আমি চেষ্টা করব জকিকে কাবু করতে। যা হয় জানাবো তোকে কাল। ঘরের মধ্যে বয় বিয়ারা থাকতেই আবার মরমর করে সেদিয়ে পড়িস না। আঙুল দিয়ে দরজার গায়ে একটা ছিদ্র দেখালো ফোচং, বলল, অনেক খেটে বানিয়েছি ওটা, বয় বিয়ারা থাকতে ঢুকে পড়বার ভয় নেই। চোখ টিপল লিউ ফোচং দুষ্টুমির হাসি হেসে, তারপর পা টিপে চলে গেল পাশের ঘরে। দরজা বন্ধ হয়ে যেতেই বিছানায় গিয়ে শুয়ে পড়ল রানা, রেডিও বন্ধ করে দিল। কিছুক্ষণ এপাশ ওপাশ ফিরে ঘুমিয়ে পড়ল সে নরম বিছানায়। বিকেলে ঘুম থেকে উঠে সারা হংকং ময় লক্ষ্যহীন ভাবে ঘুরে বেড়ালো রানা ট্যাক্সি করে। কাওলুন থেকে মাইল চারেক দূরে কার্লটন হোটেলে বসে কাওলুনের বিখ্যাত বাতি আর হংকং জিটির চমৎকার দৃশ্য আর সেই সাথে পিঙ্কি ডাকের অপূর্ব ঘ্রাণ ও স্বাদ উপভোগ করতে করতে ডিনার সেরে নিল। হোটেলে যখন ফিরে এলো তখন ঘড়িতে বাজে রাত 11টা। 8টার মতো পিছু লেগেছিল জুজুৎসু চ্যাম্পিয়ন। এতক্ষণে ছুটি পেয়ে বাড়ির দিকে রওনা হলো সে, মনে মনে রানার বাপ মা তুলে গালি দিতে দিতে। আমার মাই আমার সর্বনাশ করলো রানা, আর আমি করলাম তোমার, কিন্তু এছাড়া আমার আর কোনো উপায় ছিল না, বিশ্বাস করো। সাগরের দিকে মুখ করে পাশাপাশি দুটো চেয়ারে বসে আছে ওরা ডিনার শেষ করে। চমৎকার করে ছাটা ঝাউ গাছ আড়াল করেছে ওদেরকে রিপলস বে হোটেলের আলোকোজ্জ্বল আঙিনার মতো কোলাহল থেকে। দূরে জেলেদের কয়েকটা শ্যাম্পান থেকে আলো পড়েছে সাগরের জলে, ভুতুড়ে লাগছে দেখতে। গতকালই হোটেলটা এক পাক ঘুরে দেখে গেছে মাসুদ রানা। বেল্ট মোড় হোটেল থেকে দ্বীপের অপর দিকে এই রিপালস বে হোটেল ঝাড়া আধ ঘন্টার পথ। হোটেলের সামনে চমৎকার একটা বাগান, ঝোপঝাড়ের আড়ালে সুন্দর বসবার ব্যবস্থা, সরু পেশ ঠেলার রাস্তা চলে গেছে সাগরের তীর পর্যন্ত, পথের শেষে চলনসই একটা পিচ। সবই দেখেছে সে ঘুরে ফিরে, প্ল্যান ঠিক করে ফেলেছে মনে মনে। আজ তাই ঘন্টাখানেক আগে মায়া ওয়াং পৌঁছতেই তাকে নিয়ে সোজা চলে এসেছে হোটেলের শেষ প্রান্তে নিচু প্রাচীর ঘেঁষা নির্জন টেবিলটায়। গেটের কাছে কোকা কোলার বোতল হাতে দাঁড়ানো একজন চীনা লোকের সাথে রানার চোখে চোখে কি ইঙ্গিত বিনিময় হলো জানতেও পায়নি মায়া ওয়াং। বেল বাজাতেই বয় এসেছে, মায়ার পছন্দ মতো ডিনার দিয়ে গেছে। খাওয়া দাওয়ার পর সরিয়ে নিয়ে গেছে এটো বাসনপত্র, সেও প্রায় আধ ঘন্টার কথা। এতক্ষণ বিস্ময়ে হতবাক রানা শুনেছে মায়ার অবিশ্বাস্য কাহিনী। আবার গ্লাস দুটো ভর্তি করে দিল রানা, ছিপি বন্ধ করে নামিয়ে রাখলো কোকের বোতলটা ঘাসের ওপর, তারপর বলল, আমার কি ক্ষতি করেছো জানি না, সেটা পরে শুনবো, কিন্তু তোমার মা যখন আর নেই তখন চ্যাংয়ের সাথে সম্পর্কও নেই তোমার, তুমি কোন অপরাধে শুধু শুধু ইচ্ছের বিরুদ্ধে ওদের হয়ে কাজ করবে? ট্যাঙের গুপ্তধনের সন্ধান জানার অপরাধে। তুমি কি করে জেনেছিলে? আমার মার কাছে। ঘরে যে মাইক্রোফোন ছিল সে কথা মার জানা ছিল না, মা তো আত্মহত্যা করেই খালাস, আমি বাধা পড়লাম চ্যাঙের হাতে চিরকালের জন্যে। তোমার মা কি জেনে শুনেই বিয়ে করেছিলেন দস্যু চ্যাংকে? না, আমাদের আর্থিক অবস্থা তখন খুব খারাপ যাচ্ছিল, বাবা মারা যাবার পর জানা গেল প্রচুর টাকার ঋণ রেখে গেছেন তিনি,
বন্ধকের মেয়াদ পূর্ণ হয়ে যেতেই উচ্ছেদ করে দেয়া হলো আমাদের বাড়ি থেকে 7 দিনের নোটিশে। থাকা খাওয়ার ঠিক ছিল না। এমনি সময় চ্যাং মাকে বিয়ের প্রস্তাব দিল। হংকং এর সেরা সুন্দরী ছিলেন তিনি। চ্যাং এর টাকা পয়সার মোহে পড়ে রাজি হয়ে গেলেন আমার মা। আমরা চলে গেলাম ম্যাকাও। পরে ধীরে ধীরে জানা গেল কত বড় ভুল হয়ে গেছে। পৃথিবীর হীনতম দস্যু দল রেড লাইটিং টং এর দলপতির স্ত্রী তখন তিনি। কিছুক্ষণ চুপ করে থাকলো রানা, ধীরে সুস্থে গ্লাসে চুমুক দিচ্ছে এক একটা। মায়া অং এর কথাগুলো আবার মনে মনে উল্টে পাল্টে দেখলো সে। কেমন যেন অদ্ভুত ঠেকছে তার কাছে সবকিছু। হঠাৎ কথা নেই বার্তা নেই মেয়েটি তাকে এসব কথা বলছে কেন? নিজের পরিচয়, দলের পরিচয়, এবং সবচেয়ে আশ্চর্য ব্যাপার, গুপ্তধনের সন্ধান দিল কেন মেয়েটি এমন অসংকোচে একজন প্রায় অপরিচিত লোকের কাছে? কি প্ল্যান ঘুরছে ওর মাথায়? কোনো ট্রাপ? কিছুই বুঝতে পারে না সে। চ্যাংয়ের ছেলে মেয়ে নেই? না, আমি ওর সমস্ত সম্পদের একমাত্র উত্তরাধিকারী নেই। কিন্তু ঈশ্বর জানেন, ওর এত সম্পত্তির মালিক হওয়ার চেয়ে মুক্ত স্বাধীন পথের ভিখারি হলেও সৌভাগ্যবতী বলে মনে করতাম। বুঝলাম, কিন্তু তুমি পুলিশের সাহায্য নাওনি কেন মায়া? পুলিশ? হাসলো মায়া ওয়াং। পুলিশ কি করবে? চ্যাংয়ের বিরুদ্ধে একটা আঙুল উঁচু করতেও সাহস পাবে না পুলিশ। তুমি সাংহাইয়ে গিয়ে আর না ফিরলেই পারো। তোমাকে তো বলেছি, সাংহাইয়ের প্রতিটা মুহূর্ত আমার উপর নজর রাখা হয়। সাইলেন্সার ফিট করা একটা পিস্তল 24 ঘন্টার নির্নিমেষে চেয়ে থাকে আমার হৃৎপিণ্ডের দিকে। একটু এদিক ওদিক হলে বিনা দ্বিধায় খুন করা হবে আমাকে। নিতান্ত দয়াপরবশ হয়ে প্রাণ ধারণের অনুমতি দিয়েছে আমাকে চ্যাং। কিন্তু তার হুকুম ছাড়া কারোর সঙ্গে মেলামেশা তো দূরের কথা, কথা বলাও বারণ। চারদিক দিয়ে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে আমাকে। মৃত্যু ছাড়া মুক্তি নেই। কতদিন মায়ের মতো আত্মহত্যা করতে চেষ্টা করেছি কিন্তু পাইনি। আমি বড় ভীতু মিস্টার রানা, তুমি বুঝতে পারবে না কত কাঙালের মতো মুক্তি চাই আমি। টপ টপ করে কয়েক ফোঁটা জল ঝরে পড়লো মায়ার কোলের ওপর। সবুজ একটা চিয়ং সাম পড়েছে মায়া, চিকচিক করছে গালের ওপর অশ্রুর ধারা। রানার কাছে অতুলনীয় মনে হলো ওকে। ওর একটা হাত তুলে নিল সে নিজের হাতে। কিছুক্ষণ চুপচাপ বসে রইল দুজন। একটা রুমাল বের করে আলগোছে মুছে নিল মায়া গাল দুটো। রানা বলল, একটা কথা সত্যি করে বলবে? কি কথা বলবো? আমাকে এসব কথা কেন বললে? এছাড়া আমার কোনো উপায় ছিল না বলে? কাউকে না কাউকে আমার বলতে হতোই। এত লোক থাকতে তোমার উপরই নির্ভর করতে চাইলাম কেন তা বলতে পারবো না। হয়তো তোমার মধ্যে কিছু দেখতে পেয়েছি আমি, কিংবা হয়তো তোমার অমন বলিষ্ঠ ঋজু স্বাস্থ্য আর বুদ্ধিদীপ্ত চেহারাই এর কারণ হতে পারে। কিন্তু আসল কথা, আমি মরিয়া হয়ে উঠেছি। আমি নিজের স্বার্থে অন্ধ হয়ে গিয়ে এই কাজটা করেছি। মৃদু হাসলো রানা। কিন্তু আমার উদ্দেশ্যটা জানলে ভয়ে শুকিয়ে যাবে তোমার মুখ। তবু স্পষ্টই বলবো সব কথা। আমি জানি একবার সব কথা বলতে পারলে আর বিশ্বাসঘাতকতা করতে পারবে না তুমি। পৃথিবীতে মাত্র 2 জন মানুষ জানত এই গুপ্তধনের কথা, চ্যাং আর আমি। এখন তুমিও জেনেছ। আমার কথা মতো আমাকে যদি এই দলের খপ্পর থেকে বের করে না আনো, তাহলে আমার সাথে সাথে তোমাকেও বরণ করে নিতে হবে নিশ্চিত মৃত্যু। আমাকে সাহায্য করতেই হবে তোমার। মুচকে হাসলো রানা। ব্ল্যাকমেল করতে চাইছো আমাকে? তা যদি মনে করো তাহলে তাই। কিন্তু একটা কথা ভেবে দেখো, পৃথিবীতে এত লোক থাকতে তোমাকেই বেছে নিলাম কেন? আর তো কাউকে বলতে সাহস পাইনি, তোমার উপরই কেবল নির্ভর করা যায় মনে করলাম কেন? কেন? তোমাকে আমার ভালো লেগেছে রানা। এমনি সময় কাছে একটা ধস্ত ধস্তের আওয়াজ পাওয়া গেল। লাফিয়ে উঠে দাঁড়ালো মাসুদ রানা। এক লাফে দেয়ালের পাশে চলে এলো সে। দেখলো পেছন থেকে সাপটে ধরেছে ফু চং, সেই জুজুৎসু চ্যাম্পিয়নকে। হাত ছাড়াবার জন্যে ধস্তে ধস্তে করছে লোকটা। হঠাৎ যেন জাদু মন্ত্রের বলে ছিটকে পড়লো ফু চং কয়েক হাত দূরে। তড়াক করে উঠে দাঁড়ালো আবার, কিন্তু দেহের ভারসাম্য হারিয়ে ফেলেছে সে। বিড়ালের মতো নিঃশব্দ অথচ দ্রুত পায়ে এগিয়ে গেল জুজুৎসু ব্ল্যাক বেল্ট হোল্ডার।
দাও চালানোর মতো করে বিদ্যুৎ গতিতে ডান হাতটা চালালো একবার ফুচং এর বা কাঁধের ওপর, ঝুলে পড়ল ফুচং এর বাম হাত। এবার আবার মারল সেই আঙুলগুলো শটান সোজা রেখে সেই মার ফুচং এর পেটের ওপর। অবর্ণনীয় ব্যথায় কুকড়ে গেল ওর দেহ, বেঁকে গেল সামনের দিকে। হাঁটু দিয়ে থুতনিতে একটা আপার কাট মারতেই চিত হয়ে পড়ে গেল ফুচং মাটিতে। কোমর থেকে টান দিয়ে একটা ছোড়া বের করে ঝাঁপিয়ে পড়ল লোকটা ওর বুকের ওপর। সমস্ত ঘটনাটা ঘটে গেল 3-4 সেকেন্ডের মধ্যে। এক লাফে দেয়াল টপকে বেরিয়ে এলো রানা বাইরে, ছুটে গিয়ে দড়াম করে লাথি মারল লোকটার শিরদাঁড়ার ওপর। রানা বুঝে নিয়েছে এ লোক যুযুৎসুর ব্ল্যাক বেল্ট নয়, পৃথিবীর ভয়ঙ্করতম নিরস্ত্র যুদ্ধ কারাতের ওস্তাদ। একে কোনো রকম সুযোগ দেয়া চলবে না। স্টিলের পাত বসানো জুতোর প্রচণ্ড লাথি শিরদাঁড়ায় পড়তেই বাঁকা হয়ে গেল লোকটার দেহ পিছন দিকে, ছুরিটা পড়ে গিয়েছে হাত থেকে খসে। নির্মমভাবে আবার লাথি চালালো রানা ওর পাঁজর লক্ষ্য করে। তীক্ষ্ণ একটা আর্তনাদ বেরিয়ে এলো ওর মুখ থেকে। ফুচং এর বুকের ওপর থেকে গড়িয়ে পড়লো সে মাটিতে। কিন্তু আশ্চর্য, এই আঘাতের পরেও বা পায়ে সে একটা প্রচণ্ড লাথি মারল রানার উরুর ওপর, আর সেই সাথে ডান পা দিয়ে রানার হাঁটুর নিচে বাঁধিয়ে টান দিল সামনের দিকে। মুহূর্তে ধরাশায়ী হলো রানাও, টলতে টলতে উঠে দাঁড়ালো লোকটা। রানাও উঠে দাঁড়িয়েছে ততক্ষণে, ঝাঁপিয়ে পড়লো দুজন দুজনের ওপর। রানা জানে ওর অল্প বিস্তর যুযুৎসু জ্ঞান টিকবে না লোকটার কাছে। ফুচং পড়ে আছে অজ্ঞান হয়ে, কাজে এখন একমাত্র ভরসা ওর হেভি ওয়েট বক্সিং। কুস্তির কায়দায় পারবে না এর সাথে। কাছে আসতে গোটা দুই 82 শিক্ষা চালিয়ে দিল সে নাক বরাবর। কুস্তিগির বোধ হয় এমন আচমকা এই বিলেতি জিনিস আশা করেনি। দুই হাতে মুখ থাকলো সে, সাথে সাথেই তলপেট বরাবর পড়লো রানার ফাইনাল লাথি। বিচিত্র এক টুকরো শব্দ বেরোলো ওর মুখ থেকে, তারপর লুটিয়ে পড়লো মাটিতে মুখ থুবড়ে। ফুচং ততক্ষণে উঠে বসেছে, ওর পকেট থেকে লাইলনের কর্ড বের করে হাত পা বেঁধে ফেললো রানা লোকটার। নিজের রুমালটা ঢুকিয়ে দিল ওর মুখের ভেতর, ফুচং এর রুমাল দিয়ে বেঁধে ফেললো মুখটা বাইরে থেকে, তারপর ফিরে এলো ফুচং এর কাছে। কেমন বোধ করছিস এখন? জবাব দিল না ফুচং কোনো, ঘুরে বসে গল গল করে বমি করে ফেললো। রানা ধরে থাকলো ওকে। বেশ খানিকটা বমি হয়ে যাওয়ার পর উঠে দাঁড়ালো ফুচং, মাটি থেকে ছুরিটা তুলে পকেটে রাখলো। এখন ঠিক হয়ে গেছে, ব্যাটা আড়ি পেতে তোদের সব কথা শুনছিল। তুই যা, আমি এখন লাশটা নিয়ে কেটে পড়ি। মরেনি, যাটা আছে শুধু পিটিয়ে লাশ করেছি। নিয়ে যেতে অসুবিধা হবে না, কিন্তু দোস্ত সাবধান, একা নিতে চেষ্টা করিস না আবার। তোর লোকজন কোথায়? আছে, এক্ষুনি এসে পড়বে। তুই যা এখন, আমি সব ব্যবস্থা করে নেব। বাম কাঁধটা ডলতে থাকলো ফুচং। হোটেলের দিকে ফিরে রানা দেখতে পেল দেয়ালের ওপর দিয়ে একজোড়া ভয়ার্ত বিস্ফারিত চোখ চেয়ে আছে ওর দিকে। মায়াওয়াং রানার পিছু পিছু সেও এসে দাঁড়িয়েছিল দেয়ালের ধারে। দেয়াল টপকে এদিকে চলে এলো রানা, বলল, এই হারামজাদা আমার পেছনে লেগেছিল কদিন ধরে আঠার মতো, ছাড়াতে পারছিলাম না কিছুতেই, তাই এ ব্যবস্থা করেছিলাম। বমি করলো, ওই লোকটা কে? তীব্র উৎকণ্ঠা মায়ার কণ্ঠে, ও আমার এক বন্ধু। লং ফুকে নিয়ে এখন কি করবে? লং ফু? ওর নাম লং ফু নাকি? তা যে ফুই হোক, বাছাধানকে কদিন বিছানায় শুয়ে বিশ্রাম নিতে হবে। এই ঘটনা টং এর কেউ জানতে পারলে তোমার কি অবস্থা হবে জানো? জানি, চিবিয়ে খেয়ে ফেলবে লিওং, তোমাকেও তাই করবে। এখন উপায়? জানাজানি তো হবেই। হবে না, লোকটাকে বেমালুম গায়েব করে দিচ্ছে। আমি করলাম না অন্য কেউ করলো কে জানে, ওসব নিয়ে তুমি ভেবো না। আমার উপর নির্ভর করতে চেয়েছো, নিশ্চিন্তে নির্ভর করো, মরলে দুজন একসাথে মরব। তুমি লিওংকে চেনো না, তাই এমন হালকাভাবে কথাগুলো বলতে পারলে। কিছুতেই তুমি ওর কাছে শাক দিয়ে মাছ থাকতে পারবে না, ধরা পড়বেই। কি করবে লিওং? সাধারণ একটা সাধারণ তোমার দেখছি অনেক কিছু জানতে বাকি আছে। চ্যাংয়ের ডান হাত, টংয়ের সমস্ত জোয়ার ভার ওর ওপর, সাংঘাতিক মানুষ। ওর সাথে হ্যান্ডশেক করলে লোকে হাতের আঙুল গুনে দেখে সব ঠিক আছে না এক আটটা খোয়া গেছে। আর তুমি বলছো সাধারণ, হংকং এ সবাই ওকে জমের মতো। আর ভয় দেখিও না মায়া,
এমনিতেই তোমার ব্ল্যাকমেলিং এর কথা শুনে ভয়ে আধমরা হয়ে আছি, এখন আবার লিওং এর ভয় দেখালে ঠিক হার্ট ফেল করব। তার চেয়ে বলো, কি ধরনের সাহায্য আশা করছো তুমি আমার কাছ থেকে? একটা বিরাট দস্যু দলের বিরুদ্ধে কি করতে পারি আমি? তার আমি কি জানি, সে ভার তোমার ওপর। ল্যাংফোকে আজ বন্দি না করলে আমাদের কি অবস্থা হতো তাই ভাবছি। ভাগ্যিস তুমি বুদ্ধি করে, যাক যে করে হোক আমরা দুজন পালিয়ে যাব এখান থেকে। পালিয়ে গিয়ে আমরা, বেঁধে গেল মায়ার মুখের কথা, লজ্জা পেয়ে চোখ নামালো নিচে। বলো বলো, রানা বলল, পালিয়ে গিয়ে আমরা কি করব বলো? যা তুমি ভারী পাজি, তোমার যা খুশি করবে, আবার কি যদি কোথাও ফেলে পালাই তাহলে? দুষ্টুমির হাসি হাসলো রানা। তা তোমরা পারো, পুরুষ মানুষকে দিয়ে বিশ্বাস কি? কিন্তু ভুলে যেও না আমি 8-10টা মেয়ের মতো নই। বেশ বেশ, কিন্তু যদি সত্যি কখনো তোমার হাত ধরে বলি চলো, যাবে? বলেই দেখো না যাই কিনা। বিশ্বাস করো রানা, তোমার ভরসাতেই সাহস পেয়েছি আজ চ্যাংয়ের বিরুদ্ধে দাঁড়াবার। তুমি নেবে আমাকে সাথে? সত্যি? মৃদু চাপ দিল রানা মায়ার হাতে, চোখে চোখে চেয়ে রইল দুজন। মৃদু হাসি ফুটে উঠল মায়ার অথরে, তারপর ঘড়ির দিকে চেয়েই চমকে উঠল। এক্ষুনি যেতে হবে আমাকে রানা, 2 ঘন্টা পার হয়ে গেছে, টেরি পাইনি। বলতে বলতে উঠে দাঁড়ালো মায়া, রানাও উঠল চেয়ার ছেড়ে। হঠাৎ 2 হাতে গলা সাপটে ধরলো মায়া রানার, ওর বুকে কপাল ঘষল, হেসে ফেলল রানা। হাসছো কেন? জিজ্ঞেস করলো সে রানাকে ছেড়ে দিয়ে। তুমি একেবারে ছেলে মানুষ তাই, উত্তপ্ত রক্তিম হয়ে উঠল মায়ার গাল। ছেলে মানুষটা কচু, আমার বয়স কত জানো? না তো, 25। চোখ পাকিয়ে বলল মায়া, যেন অনেক বয়স। তারপর হঠাৎ ঘুরে দাঁড়িয়ে জোর করে যেন বিচ্ছিন্ন করল মায়া নিজেকে রানার মোহজাল থেকে, হাঁটতে থাকলো গেটের দিকে। রানাকে পিছু পিছু আসতে দেখে বলল, তুমি থাকো, গোপনে এসেছি, গোপনেই যেতে হবে আমাকে, 8 ঘন্টা পরে এসো তুমি। ভালো কথা, বেল্ট মোড়ে তোমার পাশের ঘরেই কিন্তু আছি আমি। চলে গেল মায়া ওয়াং।